নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মিনমাই গার্ডেন্স আপনাদের সবাইকে স্বাগত তো যেমন কি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে টবের কাছেতেই তরমুজ হয়ে আছে তো আজকে এই তরমুজের পরিচর্যা সম্বন্ধে বা বাড়িতে আপনারা কীভাবে তরমুজ ফলাবেন সেই নিয়ে আমি আজ আলোচনা করব তো তরমুজ খুবই কম পরিচর্যা ছাড়া বা বলতে গেলে মানে পরিচর্যা না করে এটি চাষ করা যায় শুধু দানা বসে একবার দুবার খাবার দিলেই হয় যেটা তো এর জন্য আমাদের প্রথমে দানাটি জোগাড় করতে হবে তো এটি আপনারা যে বাজার থেকে তরমুজ কিনে খান তো তার থেকে যে দানা আছে তার সেই দানা রেখে দিতে পারেন বা আলাদা করে দানা কিনেও বসাতে পারেন তো আমি এটি বাজার থেকে আগের বছর তরমুজ কিনেছিলাম তার দানাটি সংগ্রহ করে রেখেছিলাম তো তার থেকেই গাছটি করেছি তো তরমুজ করার জন্য প্রথমে তরমুজের মাটিটি তৈরি করে নিতে হবে মাটিটি যেভাবে তৈরি করেছি সেটি হলো ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল ফর্টি পারসেন্ট কম্পোস্ট সাথে টোয়েন্টি পারসেন্ট কোকোপিট এবং তার সাথে এক একমুঠো এক মুঠো হাড়ের গুঁড়ো একমুঠো নিমখোল এবং মুঠো সর্ষের খোল মিশিয়ে প্রথমে মাটিটি ভালো করে তৈরি করে নিয়েছি নিয়ে বসিয়েছিলাম যদিও এতে একটি লেবু গাছ আছে তো একই সাথে বসিয়েছিলাম দুটি লেবু গাছ বসানোর পরেই এই দানাটি বসিয়েছিলাম তো তবুও তরমুজ হয়েছে একই টবেতে এক্ষেত্রে খুব পরিচর্যা করা দরকার নেই শুধুমাত্র আপনাকে লক্ষ্য রাখতে হবে যে গাছটি যেন সবসময় রোদে থাকে কারণ সূর্যালয় পাটি খুবই জরুরি যেহেতু গরমের ফসল গরমের ওয়েদারটা চাই ক্লাইমেট তবুও সারা বছর এখন তরমুজ চাষ হচ্ছে এবং আপনাকে দেখতে হবে এর মাটিতে যেন না জল জমে সেক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটা আপনাকে ভালোভাবে করতে হবে এবং মাটিটি তো বলেছি ওরা মাটিটি তৈরি করতে হবে জল না জমে জল জমলে কিন্তু পাতা হলুদ হয়ে গাছ মারাও যেতে পারে যেহেতু গরমের ফসল এক্ষেত্রে মাটিটি এইভাবে তৈরি করবেন তো কোনো অসুবিধা হবে না এবং তরমুজে খুব বেশি একটা যে রোগ প্রকার আক্রমণ হয় না তবুও কিছু প্রকার আক্রমণ হয় তো সেক্ষেত্রে নিম তেল বা বা জৈব কীটনাশক যেগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারেন যেহেতু বাড়িতে খাবো রাসায়নিক কীটনাশক ব্যবহার করা প্রয়োজন না আমি সম্পূর্ণ এটি অর্গানিকভাবেই আমার বাড়ির ছাদে চাষ করেছি এই গাছটির এখন মোটামুটি দেড় মাসের মতো বয়স তো যখন পনেরো থেকে কুড়ি দিন হয় তখনই আরেকবার খাবার দিয়েছিলাম তো খাবারে যেটি ছিল সেটি হচ্ছে দুমুঠো ভার্মিক কম্পোস্টের সাথে হাফ মুঠো করে শিংকুচি নিমখোল সর্ষের খোল এবং হাড়গুঁড়ো মিশিয়ে এটিকে আরেকবার খাবার দিই তো এরপর আর কিছু করিনি শুধুমাত্র আপনাদের জলের দিকে নজর রাখতে হবে যেন ময়েশ্চারটা থাকে খুব বেশি জল দিলেও অসুবিধা আর খুব কম জলেরও অসুবিধা আছে তো সব সময় যেন থাকে সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এইভাবেই ছাদেরটি এটি চাষ করেছি প্রিয়টি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে এরকম আকর্ষণীয় আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ